হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছে আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের স্প্লিট এবং হাইড এই দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। এক্সেলের ভিউ ট্যাবের অধীনে উইন্ডো সেকশনে এখানে দেখুন স্প্লিট একটি বাটন রয়েছে। আপনারা যদি এই স্প্লিট বাটনে ক্লিক করেন তাহলে দেখুন এক্সেলের শিটের মধ্যে এখানে হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুটি রেখা চলে আসছে। স্প্লিট এই অপশনটির কাজটি হচ্ছে যখন আপনারা স্প্লিট বাটনে ক্লিক করবেন তখন এই রেখাগুলো চলে আসবে। এখানে দেখুন এই রেখাটি আসার ফলে এটি চারটি ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি যদি প্রথম যে ভাগটি রয়েছে এই ভাগে যদি আমি সিলেক্ট করি, তারপরে আমি যদি এটি স্ক্রল করি তাহলে দেখুন এটি স্ক্রল হচ্ছে কিন্তু নিচেরটি স্ক্রল হচ্ছে না। তারপরে আমি যদি আবার নিচেরটিতে ক্লিক করি, তারপরে এটি যদি আমি স্ক্রল করি তাহলে দেখুন এটি স্ক্রল হচ্ছে কিন্তু উপরেরটি আর স্ক্রল হচ্ছে না। অনুরূপভাবে আমি যদি এটিতে ক্লিক করার পরে আমি যদি এখানে হরিজেন্টালি স্ক্রল করি তাহলে দেখুন শুধুমাত্র আমার এই ডান পাশেরটি স্ক্রল হচ্ছে কিন্তু বাম পাশেরটা স্ক্রল হচ্ছে না। এই স্প্লিট অপশনের কাজটি হচ্ছে যখন আপনারা এটি ভাগ করলেন, ভাগ করার পরে আমি এই শিটের একবার উপরে যদি দেখতে চাই, আমি এই অংশটি দেখতে চাই এবং আমি নিচে কোনো কাজ করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এই অপশনটি ব্যবহার করব। যেমন এখানে আমি এই অংশটি দেখলাম, তারপরে আমি এখানে এটি স্ক্রল করলাম, স্ক্রল করে আমি এখানকার কোনো কিছু দেখে যদি এখানে লিখতে চাই তাহলে সেক্ষেত্রে আমি এখানে দেখে দেখে লিখতে পারবো। অনুরূপভাবে আপনারা যদি বাম দিকের কোনো অংশ যদি দেখে ডান দিকে লিখতে চান তাহলে সেটি করতে পারবেন। যেমন এখানে আমি এই বাম দিকের সিরিয়াল নাম্বার দেখে আমি এখানে যদি সিরিয়াল নাম্বার বসাতে চাই তাহলে এখানে বসাতে পারবো। তারপরে আমি যদি আবার এখানে স্ক্রল করে প্রথম দিকে যেতে চাই তাহলে যেতে পারবো। তারপরে এখানে যে স্প্লিটের যে বর্ডারগুলো আসছে এই বর্ডারগুলো যদি আপনি না নিতে চান তাহলে আবার এখানে ক্লিক করলে সেই বর্ডারগুলো হাইড হয়ে যাবে। এছাড়াও আপনারা যদি এখানে স্প্লিটের যে দুটি বর্ডার চলে আসছে অর্থাৎ হরিজেন্টাল এবং ভার্টিক্যালি, আপনি যদি যে কোনো একটি বর্ডার নিতে চান তাহলে সেটাও নিতে পারবেন। আমি যদি এই বর্ডারের উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখুন সেই বর্ডারটি হাইড হয়ে গেছে। এখন দেখুন ডানে এবং বামে এই দুটি অংশ শো করছে। তারপরে আমি যদি আবার সবগুলো নিতে চাই তাহলে এখানে ক্লিক করার পরে আবার এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন দুইটি বর্ডার আবার চলে আসছে। এরপর আমি হাইড অপশন সম্পর্কে আলোচনা করছি। হাইডের বিষয়টি হচ্ছে আপনারা কোনো একটি শিটকে যদি হাইড করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে হাইড অপশনটি ব্যবহার করবেন। আমি এটিতে ক্লিক করলাম তাহলে দেখুন শিটটি আর এখানে শো করছে না, অর্থাৎ এটি বর্তমানে হাইড অবস্থায় রয়েছে। তারপরে এটি যদি আপনি আবার দেখতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আনহাইড এই বাটনে ক্লিক করবেন। এখানে যদি আপনার অনেকগুলো শিট হাইড অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে এখানে সবগুলো নাম শো করবে। এখানে যেহেতু একটি হাইড করা রয়েছে সেই কারণে এখানে একটি শো করছে। আমি এখানে এটি সিলেক্ট করে ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন সেটি আবার শো করছে। এই ভিডিওতে আপনারা এক্সেলের স্প্লিট এবং হাইড এই দুটি অপশন সম্পর্কে জানলেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।